আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি কি বলেছেন? সেই লোকমানের কথাটাই তিনি কোট করেছেন, কিন্তু আল্লাহ বলেছেন এটি কার কথা? লোকমান ওই ব্যক্তি, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর এত না ভালো লেগেছে। লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছেন, ওই ওসিয়ত টুকুন আল্লাহ আমাদের আদম জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? মুসলিম জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, নবীকে শিক্ষা দেওয়ার জন্য, নবী খেয়াল্লাহ এই মেসেজটুকুন, এই ঘটনাটুকুন, এই সংবাদটুকুন দিচ্ছেন। নবী হে এমন একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটার নাম ছিল লোকমান, তার কথাগুলো আমার এত ভালো লেগেছে। ভালো লাগার পরে আমি আল্লাহ তার কথাগুলো আপনার উপর ওহী হিসাবে নাজিল করলাম। সুবহানাল্লাহ। ওখানে লোকমান আলাইহিস সালাম কি বলেছেন, তার কথার মধ্যে এমন কি মহত্ত্ব, এমন কি সুন্দর লুকায়িত আছে। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব শুনে নাও লোকমান কে ছিল বা সে কি বলেছিল জেনে নেন। আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ। আল্লাহ বলতেছেন, লোকমান তার সন্তানকে ওসিয়ত করেছিল, ও বাবা, ইয়া বুনাইয়া, ও হে বাচ্চো, ও আমার আদরের ধুলালে, ও আমার চক্ষু শীতলকারী, আমার সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, ও আমুর আদেশ দাও বিল মারুফ, সৎ কাজের। সুবহানাল্লাহ। কি পড়ো আগে, নামাজ পড়ো? কি পড়ো? নামাজ পড়ুন। আপনি নামাজ পড়ুন, বাবা বলতেছেন, ইয়া বুনাইয়া, ওহে আমার বাচ্চা, ওহে। এখন আমরা মাঝে মধ্যে যে যারা সিডি লেখে, সেখানে লেখে ইংলিশ লেখে মাই ডিয়ার, লেখে না, লেখে না, অনেক এরকম শব্দ ব্যবহার করে যে শব্দটা হৃদয় ছুঁয়ে যায়, এই ধরনের কতটুকুন আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া, তুই সন্তানকে ডেকে বলতেছেন, বাবা রে, ও আমার বাচ্চো। তিনি ধমক দিয়ে বলতে চাইতেন, পারতেন, কিন্তু না না, তিনি ধমক দেন নাই। তার কথার মধ্যে একটা এমন মাধুর্যতা ছিল যা আল্লাহর ভালো লেগেছে। সেই জন্য বলতেছেন, লোকমান তার সন্তানকে কি কথা দ্বারা প্রভাবিত করতেছে চলে দেখো। বলতেছেন, বাবারে নামাজ পড়ো, নামাজ পড়ো, আর সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে দূর থাকো, মানুষদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করো। এখন খারাপ কাজের নিষেধ যে করবে তার উপর 44 দরজারি আছে নাই মনে হয়, এটা আমাদের সোনার বাংলাদেশ, সবখানে 44 দ্বারা নয়, 344 দ্বারা কোলা আছে, কিন্তু শুধু কোরআনের পক্ষে 44 দ্বারা অটোমেটিক্যালি জারি হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়ার 44 দ্বারা তুমি জারি করতে পারো, আল্লাহর 44 দ্বারা তাকে বাঁচাবার জন্য তুমি পথ খুঁজো, না হলে পালাবার কোনো সুযোগ সেদি থাকবে না। দুনিয়ায় আছে পথ, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, ইলাজালি মুসাম্মা, নির্ধারিত সময় যখন পড়ে যাবে কেউ আত্মিস হতে পারবে না, কসমিন কালে পড়বে না। এই জন্য বলতেছেন, বাবা শুধু নামাজ পড়বা, ন নামাজ পড়বা বসে থাকবে এমন নয়, নামাজ নিজে পড়বা, অপরকে পড়াবার জন্য তাগিদ দিবা, আদেশ করবা, আর ভালো কাজ তোমাকে করাই লাগবে। শুধু নামাজ পড়ে পড়ে বসে থাকলে তোমার চলবে না, তোমার কি করা লাগবে? ভালো কাজের আদেশ করা লাগবে, এরপরে তোমাকে আর ভালো কাজ নিজে করলে হবে না, কেউ করলে তাকে বাধা দিতে হবে। কার কথা? ওয়ানহা আনিল মুনকার, এরপরে বলতেছেন, ওয়াসবির আলা মা সাবাক, বাবারে যখন তুমি নামাজ পড়বা, নামাজ যখন কায়েম করতে যাবা, ভালো কাজের আদেশ যখন দিতে যাবা, মন্দ থেকে মানুষকে যখন তুমি নিষেধ করতে যাবা, এটি বড়ই বড্ড কাজ, এটি সহজ কোনো কাজ নয়, বড় কাজ, কাজটা কঠিন না সহজ। ওয়াসবির আলা মা সাবাক, বাবারে নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে তোমার পাশের কাজটি জোলাতে হতে পারে, তোমার ছেলে সন্তান, তোমার বউ বাচ্চা, তোমার সন্তান, তোমার পরিবেশ, তোমার সমাজ তোমাকে তাড়াও করতে পারে, এমনকি তোমাকে সেই নামাজের কথা বলাতে তোমার নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে তোমাকে স্থানান্তরিত করানো হতে পারে। কার কথা? ওয়াসবির আলা মা সাবাক, বিপদ আপদ মুসিবতে তোমাকে দর্দ ধারণ করতে হবে, কারণ এটি কঠিন কাজ, এটি কোনো সহজ কাজ নয়। কে বলেছেন? আজকে দেখেন না, সুর, বাটপার, গুন্ডা, বদমাশ, হাইজাকা, যারা এই কাজের মধ্যে লিপ্ত, এদের আড়ায় আসে সিনা কুলে সদর্পে গর্ভবরে, তারা জমিনের মধ্যে পদার্পণ করতেছে, তারা চলাফেরা করতেছে, যারা কোরআন হাদিসের উপর যারা বিশ্বাস করে, তত্ত্ব পথ দিয়ে আল্লাহ রসুলের পথকে প্রসারিত প্রশস্ত করার জন্য বেদাল্লা জাতিকে পথ দেখাবার চেষ্টা করতেছে, এদের খন্দকার কারা প্রকুষ্ঠে নির্যাতনের শিকার করতে, এদের উপর নির্যাতন দিন দিনকে বেড়ে চলতেছে, ঠিক কিনা?
সব কিছু সুরের গাজাটি হিরিনসি ইয়াবা সেবন যারা করে যারা আমদানি করে যারা রপ্তানি করে এদের উপর সম্মান দিনের পর দিন বেড়েই চলতেছে আর এদের বিরুদ্ধে যারা অ্যাকশন এদের বিরুদ্ধে যারা কথা বলতেছে এদের উপর নির্যাতন আসল নাই সেই জন্য বলতেছেন ওয়াসফির বাবা ধৈর্য ধারণ করতে হবে তুমি নামাজ পড়বা পড়াবা ভালো কাজের আদেশ দিবা খারাপ কাজ থেকে নিষেধ করবা মনে রাখিও এটি করো সহজ কোনো পথ নয় এটা এমন একটা হিসা ডালা পাসির যে পাসির একটা তোমাকে ডিঙ্গিয়ে যেতে হবে সেখানে শুধু বিরিয়ানি পোলাও হালুয়া নাই এখানে মায়েরও আছে আসেন নাই আসেন নাই এটা মায়ের রাস্তা আপনি মনে করেন আপনি যদি এই আস্তে আস্তে যদি জিকির করো যদি কোনো ভালো খারাপ যদি সাপকে বলেন লম্বা না ব্যাংকে যদি বাটিও না বলেন আপনি সাপকে যদি সাপ লম্বা বলেন তার বিপদ আছে আপনি যদি ব্যাংকে যদি বাটি বলেন তাও বিপদ আছে আপনি বাটে লম্বা মানে কিছুই বলতে পারবেন না তখন আপনার সবগুলা হাদিয়া তোহফা আপনার পকেট ভর্তি টাকা থাকবে সব এখন আসানা নাই যারা সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা এরা যারা বলতেছে এদের উপর নির্যাতন আসানা নাই অবশ্যই আছে সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন এই লোকমানের কথা কুট করে দিয়েছেন বিপদ মুসিবত আসতেই পারে কিন্তু তোমাকে কি করতে হবে এটি দৃঢ় সংকল্পের কাজ ইন্না যালিকা মিন আজমিল উমুর কষ্ট বড়ই কঠিন বাবা তুমি ধৈর্য ধারণ করবা বিপদ আসবে মুসিবত আসবে তুমি মার খাবা কেতে কেতে দেখবা একদিন তোমার কথা তোমার পথটা বিজয় করে দিবেন কে আল্লাহ বিজয় করে দিবেন কে আল্লাহ আল্লাহ যেমন বিজয় দেখিয়েছিলেন সেই বদরের বিজয় যেমন দেখিয়েছিলেন সেই কন্দকের বিজয় উহুদের বিজয় আসেন নাই আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন তবে বিজয়ের ক্ষেত্রে মাঝে মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি আল্লাহ করে দেখিয়েছিলেন কেন ইমানদারকে পরীক্ষার জন্য কিসের জন্য পরীক্ষার জন্য আজকে তো আমরা পরীক্ষা দিতে চাই না পরীক্ষা পাশ করা তো দূরগত করবো এটি আমাদের দিলে যাকতেছে না এখন এরা দেয় না মানে চলতেছে সমাজে মানুষ মানুষের মতো আমরা মানুষ আচরণ করতেছি না যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাবার তৌফিক দান করুক বলে আমিন ভাইরা আমার এরপর আল্লাহ কি বলতেছেন জানেননি আল্লাহ বলতেছেন যে নামাজি যারা পড়বে এরা অহংকার করবে না ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস তুমি মানুষকে অবজ্ঞা করবে না তুচ্ছ তাচ্ছিল্য করবে না তুমি ছোট ভাববা না কি বলতেছেন ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা তুমি মানুষকে ছোট ভাববা না আর জমির অহংকারে দাম্ভিকতার সাথে তুমি চলবা না কারণ তুমি গোলাম আমার জমিনটা আমার রিজিক আমার হায়াত মওতের মালিক আমি আল্লাহ তোমার কিচ্ছুতে তোমার কর্তৃত্ব নাই ঠিক কিনা তো এই জন্য বলতেছেন সবকিছু কার অহংকার করা তোমার চলবে না এখন যারা নামাজ পড়ে অনেকের অহংকার আসে না নাই নাই বোধহয় আছে সুতরাং অহংকারের মালিককে আল্লাহ হাদিসে বলতেছেন রসুল বলেছেন যে অহংকার হচ্ছে কার সাদর আল্লাহ সাদর অহংকার একমাত্র তিনি করতে পারবেন নিজের কিছু করার আছে একটু যদি পেট যদি কামড়ায় ব্যথা হয় তাহার দুই সেটটা জল সিবি ধরে ডাক্তারের কাছে এই দিক সেই দিক ছুটাছুটি করে দুই একবার পায়খানা হলে পরে দুই একবার বমি হলে পরে ও আল্লাহ আল্লাহর তো এমনি ডাকি না যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে ডাকি কি ডাকে আল্লাহ তাআলা বলতেছেন আমারে ডাকো সে ডাকতে আমার কাছে প্রিয় যখন তুমি সুখে থাকবা আমাকে ডাকবা বিপদে পড়বা আমাকে ডাকবা সুখে দুঃখে সব সময় ডাকতে হবে কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই জন্য তো চান বান্দারা সুখে থাকবে দুঃখে থাকবে আল্লাহর কাছে চাইবে একমাত্র চান একমাত্র মুক্তিদাতা কে আমরা অনেককে অনেক নেতা কেতা খুঁজি কিন্তু না বাস্তবিক পক্ষে নেতার নেতা সব কিছুর মালিক হচ্ছেন কে আল্লাহ সুতরাং কি করা যাবে না অহংকার করা যাবে না ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না কুল্লা মুখতালিন ফাখুর প্রত্যেক অহংকারী উদ্যুক্ত যারা নিজেকে দাম্ভিকতা অহংকার যারা করে এসব অহংকারীকে কে ভালোবাসে না আল্লাহ কে ভালোবাসে না আল্লাহ জমিনটা আমার এটি আমার দেশ এটি আমার বাবার দেশ এটি আমার পরিবারের সূত্রে এটি অর্জিত এই বাংলা আবার এই ধরনের ব্যক্তি আছে না নাই আছে না নাই এদের কথা বলা হচ্ছে জমিনটা আমার ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ সব কিছু আমার তুমি দুই দিনের ক্ষমতা পাইয়া তোমার তোমার করতেছো একদিন দেখবা তুমি নিজের নামটাও পর্যন্ত বলে দেবে নেয়ার মতো তোমার সুযোগ থাকবে না টেকে না
নমরুদ তো করেছিল, ফেরাউন তো করেছিল, আজ এরা আছে না? তাহলে আমি আর আপনি থাকবো না। তাহলে সুতরাং আমাদের কিচ্ছু নাই, আমাদের কিচ্ছু নাই। ইন্নাল্লাহ ওয়াল গনি, তিনি তো ধনী, ওয়ান্তুমুল ফুকারা, আমরা গরিব, আমরা ফকির, আমরা মিসকিন, সবচেয়ে দরবান ক্ষমতাবান বিত্তশালী কে? আল্লাহ। বিত্তশালী কে? আল্লাহ। তিনি আমার রব, আপনার রব, আমাদের রব। সুতরাং অহংকার চলবে না, অহংকার চলবে না। সুতরাং নামাজ পড়তে হবে, কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার বাইরে মানুষ যখন মারা যাবে, কেয়ামত হবে, ওই কেয়ামতের ময়দানে মানুষের সঞ্চিত জীবনের প্রত্যেকটা সবকিছুর হিসাব আল্লাহ নেবেন। ওখান থেকে প্রথমে যে হিসাবটা নেবেন তা হলো নামাজ। কিসের নামাজ? নামাজের হিসাব নেবেন বাইরে। আমার আমরা তো মাঝে মধ্যে পড়ি, এক সাপ্তাহিক উইকলি আমরা পড়ি, দৈনিক নামাজ খুবই কম পড়ি। আর অনেকে বাৎসরিক আসে। যাই হোক, আমরা আসতে পেরেছি প্রতিটা মুহূর্তে, প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবার জন্য আল্লাহর কাছ থেকে চাই। আল্লাহ কবুল করুক, বলি আমিন।